যদি বলি 13,000 টাকার মধ্যে একটি ANC সহ এবং অন্যান্য যে রিচ ফিচারগুলো আছে সেগুলো সহ যদি একটি ব্র্যান্ডেড TWS পেয়ে যান তাহলে কিরকম হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলবো একটি TWS নিয়ে এবং সেটি বেশ হাই প্রাইজে লঞ্চ হলেও বর্তমানে খুব কমে পাওয়া যাচ্ছে এবং অফার প্রাইজে আমি এটি প্রায় 13,000 টাকা দিয়ে কিনেছি। এই হচ্ছে গ্যালাক্সি বাডস 2 প্রো। তো আজকে কথা বলবো এই গ্যালাক্সি বাডস 2 প্রোর বিস্তারিত নিয়ে। চলুন ভিডিও শুরু করা যাক। তো বক্সের ভিতরে প্রথমে পাবেন ম্যানুয়াল, তারপরে থাকছে TWS টি চার্জ করার জন্য একটু গ্লসি ছিল, এর জন্য দাগ পরে যেত খুব তাড়াতাড়ি। তো এটা একটু ম্যাট ফিনিশ হওয়াতে আমার কাছে মনে হচ্ছে দাগ পড়বে না খুব একটা। আমি বেশ রাফ ইউজ করেছি মাস খানেক ধরে, খুব একটা দাগ পড়েনি এবং এর বক্স খুব একটা চেঞ্জ নেই, কিন্তু ভিতরে আপনি যখন খুলবেন তখনই দেখতে পাবেন যে এর মধ্যে বিশাল একটা চেঞ্জ এসেছে এবং ভিতরে ডিজাইন পুরোপুরি চেঞ্জ। খুব সফট টাইপের প্লাস্টিক ইউজ করা হয়েছে, এর জন্য খুব একটা আপনার অসুবিধা হবে না বেশিক্ষণ পরে থাকতে, বেশ ভালো ফিল করবেন পরে। এই বাডস এর কেসে 550 mAh ব্যাটারি দেওয়া আছে। এই ব্যাটারি আপনাকে প্রায় 18-20 ঘন্টার চার্জ ব্যাকআপ দিয়ে দিবে এবং TWS গুলো একবার চার্জ দিলে প্রায় 3-4 ঘন্টার মতো ব্যাকআপ পাবে। সেটা ইউজার টু ইউজার ভেরি করবে, কারণ অনেকে ভলিউম বাড়িয়ে শুনবেন, অনেকে ANC অন করে শুনবেন, ANC অফ করে শুনবেন, ট্রান্সফার মোড আছে, তো বিভিন্ন ফাংশনের কারণে এটা ব্যাটারি লাইফ একটু কম মনে হয়েছে আমার কাছে। এবং এই কেসটিকে ফুল চার্জ করতে প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লাগে এবং এই কেসটিতে ওয়ারলেস অথবা রিভার্স ওয়ারলেস চার্জিং যেটাই বলেন দুটো সাপোর্টই দেওয়া আছে। আপনার নিজস্ব কোন স্যামসাং সেট যেটি রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে সেটিতে চার্জ করতে পারবেন, এটা কোনো ইস্যু নাই। আর এই বাডস গুলোতে 61 mAh এর কাছাকাছি ব্যাটারি দেওয়া আছে প্রতিটা বাডস এর। ব্যাটারি লাইফ কম হওয়ার পিছনে আমার মোটামুটি মনে হয়েছে যেটি সেটা হচ্ছে এটিতে মানে অনেক রকম সেন্সর এবং অনেক রকম ফাংশন দেওয়া আছে। সেন্সর গুলো হচ্ছে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, হল সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, টাচ সেন্সর এবং VPU সেন্সর। এবং এতে মাইক থাকছে 3টি। ভয়েস কোয়ালিটি বেশ ভালো ছিল, তো এর সাউন্ড কোয়ালিটি আমি শুনিয়ে দিচ্ছি। তো এর কলিং কোয়ালিটি বেশ ভালো ছিল এবং 3টা মাইক থাকার কারণে খুব সহজেই সাউন্ড গুলো ক্যাচ করতে পারে এবং সামনে যার সাথে কথা বলছেন তার সাথে খুব ভালোভাবে আপনি কথা শুনতেও পারবেন এবং বলতেও পারবেন। তাছাড়া এতে নর্মাল যে ফাংশন গুলো যেগুলো ANC, ট্রান্সপারেন্সি মোড, ANC অফ, 360 অডিও, হ্যাঁ এগুলো সাপোর্ট এর মধ্যে আছে। আপনারা ANC যখন অন করবেন তখন ANC-টার খুব ভালো এবং বেশ ভালো কাজ করে। অ্যাকর্ডিং টু প্রাইস, এই প্রাইসে ANC আমি বলবো খুব ভালো ছিল। এর ট্রান্সপারেন্সি মোড এবং ANC মোডের মধ্যে সুইচিং, তো আপনারা একটি মোড আছে এটি অন করে রাখলে মানে ভয়েস ডিটেক্ট এটি অন করে রাখলে আপনি যখন কারোর সাথে কথা বলতে যাবেন ANC মোড অন থাকা অবস্থায় এটি অটোমেটিক্যালি আপনার ভয়েসকে শুনে আপনাকে ট্রান্সপারেন্সি মোডে ট্রান্সফার করে দেবে সিমলেসলি, তো এটা বেশ ভালো ছিল। এবং 10 সেকেন্ডের জন্য এটি ট্রান্সপারেন্সি মোডে থাকবে আপনি যখন কথা বলবেন তখন, তারপরে অটোমেটিক্যালি আবার এটি ANC মোডে চলে যাবে। এটার মধ্যে ডলবিট সাপোর্ট আছে এবং ইকুয়ালাইজার তো পেয়ে যাবেন, পিসেট হিসেবে অনেক মিউজিক প্রোফাইল দেওয়া আছে আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এবং এতে যে কোডেক ইউজ করা হয়েছে সেটি হচ্ছে SSC কোডেক। এই কোডেকটা হচ্ছে স্যামসাং এর একটি কোডেক এবং স্যামসাং এটি ইউজ করে। এই কোডেকটির মিনিং হচ্ছে স্যামসাং সিমলেস কোডেক। এটির যে কোডেকটি সেটি সাউন্ডকে এনহ্যান্স করার জন্য এই কোডেকটি ইউজ করে এবং নর্মাল 60 বিটের যে সাউন্ড আউটপুট পান সেটিকে আপস্কেল করে 24 বিটে এটি প্রোভাইড করতে পারে। 360 মোড আছে এটার মধ্যে, সেটাও মানে যখন অ্যাক্টিভেট করবেন তখন আমার কাছে অতটাও ভালো লাগেনি। এটি অ্যাপেলের আমি যে এয়ারপডস টেস্ট করেছিলাম সেটিতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এতে পেয়ে যাচ্ছেন আমাদের গেমার ভাইদের জন্য গেমিং মোড। এই গেমিং মোডটি বেশ ভালোই কাজ করে এবং আমি দেখেছি এটাই একমাত্র TWS আমি যেটা চেক করে দেখলাম গেমিং মোড আসলেই কাজ করে। গেমিং মোডে আপনারা বেশ ভালো রেসপন্স পাবেন এবং ডিলে খুব কম, খুবই কম। আপনারা অলরেডি যারা ইউজ করতেছেন তারা তো জানেনই এনিমি ডান দিক থেকে আসতেছে না বাম দিক থেকে আসতেছে, আপনি গেমের সময় এটা খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারবেন। আচ্ছা, লাখ টাকার প্রশ্ন হচ্ছে এই যে TWS-টি এটার সাউন্ড কোয়ালিটি কেমন? এর সাউন্ড কোয়ালিটি সত্যিকার অর্থে বলতে গেলে মানে আমার কাছে অ্যাভারেজ লেগেছে, মানে ওই রকম আপদা মার্ক লাগেনি। হ্যাঁ, তবে 13,000 টাকা হিসেবে ঠিক লাগছে, কিন্তু ওই অ্যাপেল কোয়ালিটির যে সাউন্ডটা ওই টাইপের আমার কি ভালো লাগেনি। ফ্ল্যাট প্রোফাইলের যে মিউজিকগুলো সেগুলো শুনে বেশ মজা পাবেন এবং এর মিউজিক এবং ইনস্ট্রুমেন্ট সেপারেশন ভালো ছিল। বেসটা একটু দাবিয়ে দেয়, বেসটা আপনার ওই রকম টাইপের বেস দিতে পারে না, তাই বলে যে বেস একবার কম পাবেন তা না, বেস ভালো বেস দেয় কিন্তু ওই কোয়ালিটির, মানে আমি বলতেছি সনি WX-এর 1000-এর যে মডেলটা আমি এখানে মেনশন করে দেবো, তো ওইটার মতো বেস কিন্তু আমাদের পাইডি। এটা একটা আমার কাছে ডাউনসাইড লেগেছে মিউজিকের ক্ষেত্রে। তাছাড়া আপনার ট্রেবল, ভোকাল এগুলো সেপারেশন এবং এর যে লেভেলটা বেশ ভালো ছিল এবং সেপারেশনও ভালো ছিল, কোনো রকম ইস্যু পাবেন না।
তো হ্যাঁ, বেস লাভারদের জন্য একটি স্যাড নিউজ। তারপরে বলতে গেলে এই প্রাইসে এই এটা যে বেস প্রোভাইড করে, মানে এই প্রাইসে স্যামসাং বাডস টু প্রো যে বেসটা প্রোভাইড করে, হ্যাঁ ভালো ছিল, মোটামুটি আমি বলবো না খারাপ খুব একটা। আচ্ছা, এই বাডসে অরিজিনালি আইপি রেটিং দেওয়া আছে, IPX7 দেওয়া আছে। এটি আপনারা 30 মিনিট পর্যন্ত পানির নিচে রাখতে পারবেন, ইউজ না করাই ভালো, মানে পানির নিচে। তারপরেও আপনারা যদি কোনোভাবে পানিতে পড়ে যায় কোনো সমস্যা হবে না। তা আমিও টেস্ট করেছি, খুব একটা সমস্যা হয়নি। এবং এতে জেস্টার কন্ট্রোল তো পাচ্ছেনই, জেস্টারে যেসব কন্ট্রোলগুলো আছে সেগুলো সবগুলো এটিতে করতে পারবেন। সিঙ্গেল ট্যাপে আপনারা প্লে পজ, ডবল ট্যাপে নেক্সট, ট্রিপল ট্যাপে প্রিভিয়াস ট্র্যাকে চলে যেতে পারবেন। আর একটা কাজের হিসাব বলে দিই, এটার মধ্যে আপনারা বার্ডস যদি হারিয়ে যায় সেটাই খুঁজতে পারবেন এইভাবে। তো আপনাকে সাউন্ড অ্যালার্টের মাধ্যমে জানিয়ে দিবে যে বার্ডসটি কোথায় আছে আপনার ঘরের রেঞ্জের মধ্যে। যারা স্যামসাং লাভার আছেন, স্যামসাং আসলে তাদের ইকো সিস্টেমে আনার জন্য এই টাইপের জিনিসগুলো বের করেছে, এই বার্ডসটা বের করেছে। তো এর যে আপনার সিমলেস কানেকটিভিটি, এটা আপনার স্যামসাংয়ের সাথেই কাজ করে। আপনি এটা লিডটা ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার স্যামসাং ডিভাইসে দেখাচ্ছে এটি পেয়ারের জন্য রেডি, এবং ব্লুটুথ ভার্সন 5.3 থাকার কারণে বেশ সিমলেসলি কানেক্ট হতে পারে। এবং আপনার অন্যান্য যে স্যামসাং ডিভাইসগুলো আছে সেটিতে আপনি কানেকশন সুইপ করতে পারবেন যে কোনো জায়গায়, এবং সেটি স্যামসাং ডিভাইসেতে হবে। তো স্যামসাং ডিভাইস যাদের আছে তারা এই প্রাইসে এই বার্ডস বেস্ট, এটা আপনি নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো আমি প্রতীক।